দর্শক, বাজারে ভেজাল খাবারের সমারোহ, কিন্তু আপনাকে রোজা রেখে খেতে হবে নিরাপদ খাবার। নিরাপদ এবং ডেলিশিয়াস খাবার আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করব আমাদের মিল্ক ভিটা সুপার কিচেন থেকে। আর পুরো প্রোগ্রাম জুড়ে আমি তুলনা থাকব আপনাদের সাথে। দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিঠি আপু। কেমন আছেন আপু? খুব ভালো আছি, তুমি কেমন আছো? জি আপু, আমি ভালো আছি। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। জি, আমি ভালো আছি ভাইয়া। আপু যেহেতু আমাদের সাথে আজকে আছে, তো ভাইয়া বুঝাই যাচ্ছে আপনি স্পেশাল কিছু একটা করবেন। সো কি তৈরি করছেন ভাইয়া এখন? করে দেখাবো, যেটা গার্লিক প্রন সাথে ঘিয়ে ভাজা ভাত। বাহ, চমৎকার। কোথায় ঘি ভাত? বাহ, তো এটা যা লাগছে, আমি একটু অয়েল বাসমতি রাইস ওখানে রেখে দিচ্ছি আগে। দেখা যাচ্ছে, আমি যখন চাই তখন তো আমাকে আগে দিবে। প্রন পিল্ড, আমি তেলটা রেখে দিয়েছি লেজটা সুন্দর জন্য, গ্রিল প্রন। লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা গুঁড়া, কাঁচামরিচ কুচি, ক্রিম অথবা মিল্ক ভিটা দুধ, মিল্ক ভিটা দুধটাকে ঘন করা, ঘন করা, এক টমেটো পেস্ট বা পিউরি, আর আমি একটু ব্যবহার করবো অরচেস্টারশায়ার সস, সাথে মিল্ক ভিটা বাটার। আপনি এবারে বাটার ইউজ, বাটার ইউজ করছি শিমের জন্য, শিম্পের জন্য, প্রনের জন্য, বাট ঘি ইউজ করব আমি রাইসের জন্য। তাহলে আমাদের মিল্ক ভিটা বাটার এবং ঘি দুটোই লাগবে, দুটোই ব্যবহার হচ্ছে। সল্ট, পেপার, হোয়াইট পেপার, আর একটু অরচেস্টারশায়ার সস। এটা যে দিতেই হবে তা না, আমরা সাধারণত রেস্টুরেন্ট ব্যবহার করি, ঘরে যদি সমস্যা হয় না থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই সসটার বদলে কি সয়া সস ইউজ করা যায়? আমি যেহেতু শিম বা সি ফিশ, একটু লেবু আমি দেবো, তাতে এর লেমন জুসটা দিয়ে দিলাম, একটু লেমন জুস দিয়ে দিলাম। আমাকে একটু তেল দাও। আচ্ছা, তেল লাগছে ভাইয়া। আপনি তাহলে ম্যারিনেশনটা করলেন এই সসটা দিয়ে? সবসময় আমি বলে থাকি যে বাটার দিয়ে গ্রিল বা সতে বা ফ্রাই করতে গেলে আগে একটু তেল দিয়ে নেওয়ার প্রয়োজন, কারণ বাটারে ওয়াটার কন্টেন্ট থাকে। আচ্ছা, ও এই জন্য মিক্স করে নিই যায়, বাটারে পানি থাকে, দেখো পানি আছে বলে একটু যে শব্দটা হচ্ছে, এই পানিটা শুকানোর জন্য। এই অবস্থায় এই ফ্রেশ বাটারটা মেল্ট হওয়ার আগেই প্রনটা ছেড়ে দিব। আচ্ছা, ফ্রাই করতে হবে না? ফ্রাই, আমি এমন আপু কাউকে পাইনি যে এই পরনের যে কোনো টাইপের আইটেম পছন্দ না করে। শিম যেটা, মিল্ক ভিটা একটা বাটারের যে স্মেল, এটা কিন্তু আমরা পাচ্ছি, অলরেডি আসছে। প্রনটা উঠিয়ে রাখবো, কারণ এই বাটারেই আমি সসটা তৈরি করব। আর এইসব রেসিপিগুলো খুব হেলদি, এই বাটারেই। এই আমি গার্লিক ছেড়ে, গার্লিক চপটা ছেড়ে দিচ্ছেন ভাইয়া। গার্লিকটা একটু বেশি দিব, কারণ আমি গার্লিক পরে প্রন নামই হলো ডিশের আর গার্লিক, গার্লিক গার্লিকের পরিমাণটা বেশি থাকতে হবে। গার্লিকের ফ্লেভারটাই তো থাকে। মিল্ক ভিটা বাটারটা যে অনেক বেশি পিওর, এটা কিন্তু স্মেল থেকে আমরা বুঝতে পারছি। খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর অলরেডি আমরা পাচ্ছি। এখানে অল্প একটু সল্ট আমি ফিশে দিয়েছি, বা সসের জন্য একটু একটু লবণ লাগবে। লবণ দিয়ে দিলেন, একটু সাদা গোলমরিচের গুঁড়ো, কাঁচা মরিচের একটা স্মেল আছে, এটা কিন্তু টেস্টে একটু। এবার আমি টমেটো পিউরিটা, এটা তো আপনি করে নিয়েছেন না? এটা আগে করে রেখেছি। আচ্ছা, যদি আমরা ফ্রেশ টমেটো ইউজ করি তাহলে একটু বেশি সময় সসটা কুক করতে হবে। আমি এখনি আমি প্রনগুলো ছেড়ে দিব। আমি এখন যে রিডিউস মিল্ক না দিয়ে সরাসরি মিল্ক ভিটা মিল্ক দিতে পারি, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য এই কাজটা আগেই করে রেখেছি। সেটা হলো যে ফ্রেশ মিল্ক গুলো আমাকে আরো কিছুক্ষণ, আরো 4-5 মিনিট কুক করতে হবে, বয়েল করতে হবে মিল্কটা ঘন হওয়া পর্যন্ত। কিন্তু সেই কাজটা আমি আগেই করে রেখেছি, আমি এটা এখন দিয়ে দিব। মিল্ক ভিটা যে দুধটা রয়েছে ওটাকে আমি ঘন করে দিয়ে দিলাম। আমার মোটামুটি এটা শেষ। দর্শক, সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির, ফিরে আসব কিছুক্ষণের মধ্যেই। দর্শক, ফিরে এলাম আবারও মিল্ক ভিটা সুপার কিচেন নিয়ে। এখন আমি দেখতে অনেকটা ইয়োগার্ট একদম। এখন আমি ঘি রাইস, ঘি রাইস, ঠিক আছে ভাই, ঘি রাইসটা তৈরি করতে থাকেন, ততক্ষণে আমি আমার দর্শক একটু টেস্ট দিয়ে ফেলি।
দর্শক, মিল্কভিটা সুপার কিচেন আজকের টিপস। তরল দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর এই ক্যালসিয়াম আপনার হাড় এবং হাড়ের গঠনে সহায়তা করে। তো ভাইয়া, আপনি তাহলে আপনার ঘি রাইসের প্রস্তুতি নিতে পারেন। এখন ঘি ছেড়ে দেবো, বেশি না, এক টেবিল চামচ পরিমাণ। এবার আমরা খাঁটি গাওয়া ঘিয়েরও কিন্তু একটা স্মেল পাবো। জাস্ট প্লেন বয়েল বাসমতি রাইস আগেই করে রেখেছি। আপনি তাহলে ঘিটা গরম হওয়ার সাথে সাথে রাইসটা ছেড়ে দিলেন। দেশীয় ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি, যেটা আপু বললেন। ফিউশন ধনে পাতা কুচি ছেড়ে দিলাম। পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেল। আপুর ঈদের প্রস্তুতি কেমন চলছে? খুব ভালো, খুব ভালো চলছে। আমার সম্প্রতি একটা অ্যালবামও বেরিয়েছে, ওইটা নিয়েও বেশ কাজ করছি সব জায়গায় আর কি। তো আমার ঘিয়ে ভাজা ভাত তৈরি হয়ে গেল। আমি সার্ভ করব প্রনের সাথে, গার্লিক প্রনের সাথে। তার আগে এই এর ফাঁকে দুই মিনিটে আমি একটা কুইক ড্রিঙ্ক তৈরি করে ফেলি। ক্যারোট অরেঞ্জ স্মুদি। আচ্ছা, ওখানে আমি আগেই করে রেখেছি অরেঞ্জ এবং ক্যারোট কেটে রেখেছি সিডলেস করে। মিল্ক আছে এখানে, মিল্ক বিটার আর সুগার সিরাপ। অরেঞ্জটাকে আপনি ছিলে কেটে রেখেছেন? কেটে কেটে রেখেছি, আগেই সব কিছু রেডি করা আছে। এবার আর একটু মিল্ক দাও। আর একটু মিল্ক লাগছে। এই যে থিকনেসটা, ঘনত্ব ইচ্ছা মতো, যে বেশি ঘন খেলে দুধ কম দিতে হবে ওভাবে। সুগার সিরাপ, অরেঞ্জ এবং ক্যারোট, কোনোটা মিষ্টি এত পরিমাণ নাই। কেউ চাইলে সুগার ছাড়া খেতে চাইলে সুগার দেওয়ার কোনোই দরকার নেই। আচ্ছা ভাই, আমরা তো সুগার সিরাপ ইউজ করলাম, আমরা কি হানি ইউজ করতে পারি? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। বলো না জি ভাইয়া, তোমাকে একটা দেই। দর্শক, তৈরি হয়ে গেল ক্যারোট অরেঞ্জ স্মুদি। এই ড্রিঙ্কসটি আপনি সেহেরিতেও খেতে পারবেন এবং ইফতারিতেও খেতে পারবেন। খুব চমৎকার একটা ফ্লেভার এসেছে। কালারটাও কি ভালো লাগছে না, হোয়াইটের সাথে গ্রিন। আমি প্রনগুলো যেভাবে দেখা যাচ্ছে এইভাবেই সাজাতে চাই। একটা কাজ বাকি রয়ে গেছে, এটা হলো পিস অফ লেমন। গার্নিশিং হয়ে গেল, আবার লেবুটা ভালো লাগছে। সবকিছু হয়ে গেল। হ্যাঁ, আপনার জন্য থ্যাংক ফর ইফতার। গার্লিক প্রন সাথে ঘি ভাত আর ঘি রাইস। আমি আমার তো এখনই আমি লোভ সামলাতে পারছি না, খুবই চমৎকার একটা রেসিপি। আর তাছাড়া আমি আপনার অনেক বড় একটা ফ্যান, আপনার সব রেসিপিগুলো আমি ফলো করে আজকে আরেকটা নতুন শিখে ফেললাম। গ্রেট, থ্যাংক ইউ আপু। আমি একটু দর্শককে দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। দর্শক, তৈরি হয়ে গেল হেলদি ডিশ, গার্লিক প্রন উইথ ঘিয়ে ভাজা ভাত। বাসায় কিন্তু অবভিয়াসলি ট্রাই করবেন। তারপর আপু, কেমন লাগলো আমাদের সাথে? সবসময় খুব ভালো লাগে এবং আজকেও খুবই ভালো লাগলো, কারণ যে রেসিপিটা উনি তৈরি করে দেখালেন এটা ওয়ান অফ মাই ফেভারিট রেসিপিস। গ্রেট আপু, আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, আহমেদ ভাইকে ধন্যবাদ, এবং আরটিভিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকবার জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমাকে ধন্যবাদ, আর ধন্যবাদ আরটিভিকে এবং সেই সাথে মিল্কভিটাকে। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আপনাদের সাথে আমার আবারও আগামীকালকে, এবং থাকবে নিউ একটি রেসিপি, এবং সেই সাথে থাকবে আপনারই পছন্দের একজন তারকা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আরটিভি।